বেশ কদিন ধরে শোবেজে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। শোনা যাচ্ছে সব মান অভিমান ভুলে তারা আবার এক ছাদের নিচে বসবাস করতে যাচ্ছেন। এদিকে সন্তান সহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দেশ বিদেশে শাকিব খান অভিনীত প্রিয়তমা ছবিটি নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ যখন তুঙ্গে, তখন সন্তান সহ শাকিব অপুর প্রকাশিত কয়েকটি ভিডিও ক্লিপ নিয়ে বেশ আলোচনা চলছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাকিব খান বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন, তার ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা যায় অপু বিশ্বাসকে, পেছনের আসনে বসা তাদের সন্তান আবরাম খান জয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি খাবারের দোকান থেকে ছেলের হাত ধরে বের হচ্ছেন শাকিব খান, পেছনে অপু বিশ্বাস। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। এবার জানা গেল আরও এক নতুন খবর। নওশীন হিল্লোলের মেয়ের প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল। এই অনুষ্ঠানে তাদের আবার একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান? এদিকে দুজনের একসঙ্গে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াতে মোটেও বিরক্ত হননি অপু বিশ্বাস, বরং এই আলোচনা সমালোচনা ইতিবাচকভাবে দেখছেন। শুধু তাই নয়, শাকিব অপু দম্পতির জোড়া লাগার বিষয়ে ভক্তদের আগ্রহকেও স্বাগত জানিয়েছেন এই চিত্রনায়িকা। তার বক্তব্য এখন টক অব দ্য শোবিজ। যুক্তরাষ্ট্রের শাকিব খানের সঙ্গে কখন দেখা হলো জানতে চাইলে এই অভিনেত্রী জানান, যুক্তরাষ্ট্রে আসার পর তিনি শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন, কোনো কোনো সময় তিনিও সঙ্গে থাকছেন। এসব আলোচনার মাঝেই যেন ঢিল ছুড়লেন শাকিব খান। রোববার বিকেলে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, লিখেন, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না। এটি শাকিবের সদ্য মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমার একটি গানের শুরুর লাইন। এই লাইনটি নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর শাকিবের ভক্ত অনুরাগীরা নতুন করে আলোচনায় মেতেছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, তাহলে কি অপুকে লক্ষ্য করে শাকিব খান একথা লিখেছেন? রিজওয়ানা রিন্তি, কালবেলা।